নমস্কার আমার প্রিয় দিদি বোনেরা বন্ধুরা, রিয়াল ব্লগার মাম্পি চ্যানেলে সবাইকে স্বাগত। যে যেখান থেকেই আজকের ব্লগটি দেখছো সবাইকে অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। বেশ অনেক দিন পরে আবার একটা ব্লগ নিয়ে এলাম, মাঝে তো কিছুদিন কেটে গেল। আর সবার কিন্তু প্রথমেই একটা প্রশ্ন থাকবে, কেন আমি ব্লগ দিচ্ছিলাম না বা কি হয়েছিল। যদিও জানিয়েছিলাম আমি অসুস্থ ছিলাম, আমি যে লাস্ট ব্লগ দিয়েছিলাম লাস্ট দুটো ব্লগে আর কি আমি বলেছিলাম যে পরিস্থিতি খুব একটা ভালো যাচ্ছিল না, আমার শরীরটাও ভীষণ খারাপ ছিল, আমরা সবাই সেই সময়টা অসুস্থ ছিলাম, সবার জ্বর, আমাদের বাড়ির তো এরকম একটা সিচুয়েশান চলছিল। তার মধ্যে যখন লাস্ট ব্লগটা আমি দিলাম, সেখানে আমি দেখিয়েছিলাম যে আমার ব্লাড টেস্ট হলো, আমি একটু অসুস্থ। তো সেই অসুস্থতাটা থেকে আমি এতটাই উইক হয়ে পড়ি, মানে আমার প্রেশার প্রচুরভাবে ফল করে, হিমোগ্লোবিন একদম লো হয়ে যায়। সেক্ষেত্রে আমার মানে সব সময় মাথা ঘোরা, আমি একদম বিছানায় পড়ে গিয়েছিলাম বলতে গেলে। তো তারপরে সিঁড়ি চড়তে পারতাম না, কোনো কাজ করতে পারতাম না, চোখের সামনে অন্ধকার লাগতো। তো ট্রিটমেন্ট চললো, আর ট্রিটমেন্টটাও যে খুব একটা ভালো হয়েছে তা নয়, কারণ ট্রিটমেন্টটা চলছিল ঠিকভাবে ঠিকই, কিন্তু আমার যেহেতু হিমোগ্লোবিনটা একদম লো হয়ে গিয়েছিলো সেই জন্য আমাকে ইঞ্জেকশন নিতে হয়েছিল আয়রনের, আর সেটা ভীষণ পেইনফুল। তোমরা যদি কেউ আয়রনের ইঞ্জেকশন কখনো নিয়ে থাকো বা জেনে থাকো, তাহলে তোমরা বুঝবে যে সেটা কতটা পেইনফুল। মানে একটা ইঞ্জেকশন নেওয়ার পরে প্রায় 3 থেকে 4 দিন পর্যন্ত ভীষণভাবে পেন থাকে। তো এরকম 4টা ইঞ্জেকশন আমাকে নিতে হয়েছিল। তো তারপরে সেই সব নিয়ে আর কি হাঁটা চলা করা কোনো কিছুই ঠিকঠাক সম্ভব হচ্ছিল না। তো যখন একটু একটু সুস্থ হয়েছিলাম, তখন চলে গিয়েছিলাম বাড়িতে মায়ের কাছে। আর মা একদিন এসেছিল, ভাই এসেছিল, কিন্তু মারও তো সংসার আছে, সব কিছু ফেলে মা এখানে কতদিন থাকবে। তো আর আমারও সিচুয়েশনটা এরকম, তো সব কিছু মিলে যখন একটু সুস্থ হয়েছি বাড়িতে, কটা দিন গিয়ে মার কাছে ছিলাম। মার কাছে যাওয়ার পরে কিছুটা আর কি যেমন হয় আর কি, মায়ের কাছে গেলে তো একটু ভালো লাগেই। তো সেখান থেকে ফিরে তারপর কিছুদিন একটু রেস্ট নিয়ে, তো এখন অনেকটা ভালো আছি আগের তুলনায়। কিন্তু পুরোপুরি যে খুব একটা সুস্থ হয়েছি বা দুর্বলতাটা কেটে গেছে সেটা না, কিন্তু ওষুধপত্র চলছে। তো যাই হোক, এখন সংসারের কাজকর্ম করতে পাচ্ছি, নিজের খেয়াল রাখছি যথেষ্টভাবে। তার সাথে ভাবলাম যেহেতু সব কিছু করছি তো ব্লগটা আবার কন্টিনিউ করি। আমি যে কতটা অসুস্থ ছিলাম তার উদাহরণ হলো এই গাছগুলো। দেখো আমার গাছগুলো কীভাবে ঝিমিয়ে গেছে। এই গাছগুলো তো তোমরা সবসময় আমার ব্লগে দেখেই থাকো, কী সুন্দর তরতাজাভাবে থাকে আর কি, সবসময় আমি পরিচর্যা করি। কিন্তু দেখো কীভাবে ঝিমিয়ে গেছে, পাতাগুলোও শুকিয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। তো আবার পরিচর্যা করা শুরু করেছি। সব তো একদিনে আমি একসাথে করতে পারি না, তার জন্য একটু একটু করে যেদিন যতটুকু সম্ভব হয় আর কি সেদিন ততটুকুই করি। আর এই যে ঘরের কাজগুলো, যখন রোজ ঘরের কাজ করি তখন মনে হয় ইস এই কাজগুলো থেকে কবে একটু রেহাই পাবো, কিন্তু যখন শরীরটা অসুস্থ থাকে, বিছানায় পড়ে থাকি, তখন মনে হয় কখন সুস্থ হব আর আবার আমার কাজগুলো করতে পারবো, ঘরটাকে একটু গুছিয়ে রাখতে পারবো, সংসারের হাল ধরতে পারবো। আসলে যখন শরীরটা অসুস্থ থাকে তখনই বোঝা যায় সংসার, আপনজন, সবার আসলে মর্মটা, কতটা ভালোবাসি সব কিছু। আর সুস্থ থাকলে মনে হয় যে সমস্ত কিছু মাথার উপরে হেডেক হয়ে যাচ্ছে। তো এই তো এখন রান্নাবান্না চলছে। এদিকে আমি শিং মাছ রান্না করছি আমার জন্য, আর আয়ুষ্মান ওর বাবার জন্য ট্যাংরা মাছ রান্না করছি। ওরা শিঙি মাছ খেতে একদমই পছন্দ করে না, আর তার সাথে আজ রান্না করেছিলাম মোচা ঘণ্ট আর পেঁপে ঘণ্ট। তো এই তো দুপুরের রান্নাবান্না। যারা আমার ব্লগগুলো একদম প্রথম থেকে দেখে আসছো তারা কিন্তু জেনে থাকবে যে আমি বলেছিলাম আমার
বেশ কিছুদিন আগে একটা অনেক বড় অসুখ হয়েছিল, সেখান থেকে আমি চেন্নাইতে গিয়ে অনেকবার ট্রিটমেন্ট করেছি। মানে ভীষণ বড় একটা ধাক্কা আমার উপর দিয়ে গিয়েছিল, তারপর আমি সুস্থ হয়ে কিছুটা মনের জোরে কিছুটা ভালো তো চিকিৎসা হয়েছিল, সেটা তো অস্বীকার করার জায়গা নেই। তো সব কিছু মিলে সুস্থ হওয়ার পরে কিন্তু সবসময় ডক্টররা আমাকে বলেছিল খুব ভালোভাবে নিজের কেয়ার করতে। তো সেই জায়গা থেকে যখন একটুখানি বেসামাল হয়ে গিয়েছিলাম তখনই দেখো তার ফলাফল। তো যাই হোক, এখন আর এই ভুলটা হবে না, সবসময় চেষ্টা করি নিজের খেয়াল রাখতে। আমি সবসময়ই পজিটিভ থাকি, সবসময়ই নিজের খেয়াল রাখা, সংসারের খেয়াল রাখা, আমার সংসারের সবার খেয়াল রাখার চেষ্টা করি। তারপরেও মানুষ তো কখনো কখনো এদিক ওদিক তো হয়েই যায়, তো দেখলাম যে এদিক ওদিক হলে চলবে না, আমাকে বেশ শক্ত করে হাল ধরে থাকতে হবে। তো যাই হোক, দেখো বাড়ির থেকে একটা কাঁঠাল দিয়ে দিয়েছিলো, তো এত বড় কাঁঠালটা তো আমাদের খাওয়া সম্ভব না। আর কাঁঠাল আমি খুব একটা ভালোবাসি না, আয়ুষ্মান একদমই খায় না, তোমাদের দাদা একটু ভালোবাসে। তো কাঁঠালের রসটা আমি বের করে নিয়েছি, বের করে বেশিরভাগটা ফ্রিজে রেখে দিয়েছি, আর কিছুটা আমি কাঁঠালের ফুলুরি বা কাঁঠালের বড়া যেটাই বলো সেটা বানাবো। তো এখানে দেখো ভরে ভরে আমি 3 চামচ ময়দা, 2 চামচ সুজি দিয়েছি বড় চামচের, এখানে মৌরি দিয়েছি ফ্লেভারের জন্য, সামান্য পরিমাণে একটু লবণ আর নারকেল কোড়া দিয়ে দিয়েছি। দিয়ে এখন খুব ভালোভাবে মিক্সড করে নেব, আর ব্যাটারটা একটুখানি টাইট বানাবো, কারণ কাঁঠালের বড়া বানানোর সময় ব্যাটারটা যদি একটুও পাতলা থেকে যায় তাহলে তেলের মধ্যে যখন আমি বড়াটা আর কি ছাড়বো তখন পুরো ভেঙে যাবে, যার জন্য একটুখানি টাইট হলে বড়াটা ভালো হয়। তো এখন খুব ভালোভাবে মিক্সড করে নেওয়ার পরে 10 মিনিট আমি রেস্ট রেখে দেব, তাহলে যে সুজিটা দিয়েছি সেটা একটু ফুলে উঠবে। আর মিষ্টিটা কিন্তু আমি স্বাদ মতো দিয়েছি, যতটা প্রয়োজন। আর যখন আমি কাঁঠালের বড়া বানাচ্ছিলাম তোমাদের দাদা আয়ুষ্মান দুজনেই বলছিল অনেক দিন পরে আমাদের ঘরের পরিবেশটা আবার আগের মতো লাগছে, কারণ মাঝখানে তো আমি একদমই রান্নাবান্না করিনি, কারণ আমার যেহেতু প্রচণ্ড মাথা ঘোরা ছিল সেক্ষেত্রে ডাক্তার বলেছিল যে একদমই আগুনের সামনে না যেতে। তোমাদের দাদাই রান্না করতো যতটুকু পারতো আর কি, ভাত করতো, তো তরকারি রান্না করতো বলতে সেদ্ধ ভাত করতো আর চিকেন করতো, কখনো মাটন করতো, আর একদমই যদিও না পারতো তাহলে ভাতটা ঘরে করতো, হোটেল থেকে তরকারিগুলো কিনে নিয়ে আসতো, আর মাঝে মধ্যে ভাই এসে একটু ভাত মানে ভাত তরকারি মা যা যা রান্না করে পাঠাতো আর কি সেগুলো দিয়ে যেত। তো রোজ তো এত দূর থেকে এসে রান্না করে বা পাঠানোটা সম্ভব হতো না, না তো যতটা সম্ভব ঘরেই তোমাদের দাদা কষ্ট করে নিত, আর তার সাথে ওর কাজেরও ভীষণ প্রেশার, সব কিছু মিলিয়ে আর কি খুব খারাপ অবস্থা আর কি যাচ্ছিল আমাদের। তো সেক্ষেত্রে প্রায় 15-20 দিন এরকম সিচুয়েশান চলছিল ঘরের। তারপরে আমি যখন একটু একটু সুস্থ হয়ে নিলাম তো তারপরে আমি টুকটাক করে একটু সেদ্ধ ভাত করা, তারপর ঘর গোছানো। আসলে আমার তো শরীরটা ওষুধ যখন খাচ্ছিলাম একটু একটু করে ভালো হচ্ছিলো, কিন্তু ওই যে বললাম ইঞ্জেকশন আমাকে দেওয়া হয়েছিল যার জন্য আমি একদম হাঁটা চলা করতে পারছিলাম না, এত পেন হচ্ছিল। মানে এমনিতে তো বলে না গোদের উপর বিস্ফোরণ তেমন হয়েছিল, এমনিতে অসুস্থ, তারপর ইঞ্জেকশন দিয়ে আরও আমাকে অসুস্থ করে দিয়েছিল। তো যাই হোক, এখন আবার সব ধীরে ধীরে ঠিকঠাক হচ্ছে, ভীষণ ভালো লাগছে। আবার ব্লগ বানাচ্ছি তোমাদের সাথে, সব কিছু শেয়ার করছি, খুব মিস করছিলাম জানো তো এই জিনিসগুলো। আমি যখন অডিও দেই তখন সব সময় আমি আমার মনের কথাগুলো তোমাদের সাথে খুলে বলি, অনেক কিছু শেয়ার করি, সারাদিনে হয়তো এত কথা এত মন খুলে আমি কারোর সাথেই বলার সুযোগ পাই না যখন আমি অডিও দেওয়ার সময় বলতে পারি, তো এটা ভীষণ মিস করছিলাম। আর এখানে দেখো পকোড়াগুলো খুব সুন্দর হয়েছে, খেতে খুব ভালো হয়েছিল। তো কাঁঠাল নষ্ট করা থেকে কিছুটা পাকোড়া বানিয়ে ফ্রিজে রেখে দিলাম, তো অনেক দিন খাওয়া যাবে। আর এদিকে আমাদের দুপুরের খাওয়া দাওয়া চলছে। আমার হেলথ কন্ডিশনটা যে ঠিক কীরকম ছিল ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। লাস্ট যে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম সেদিন দেখিয়েছিলাম আমার ব্লাড টেস্ট করা হয়েছিল 8/7/23 দেখো, তো তারপরে তো রিপোর্টটা এসেছিল। তো রিপোর্টটা আসার আগে থেকেই কিন্তু আমার শরীরটা ভীষণ খারাপ ছিল, তো তারপরে তো রিপোর্টটা দেখে বুঝতে পারলাম আমার হিমোগ্লোবিন লেভেলটা 7.something হয়ে গেছে, মানে প্রাপ্তবয়স্ক মহিলার 12-15 মধ্যে থাকা দরকার, সেখানে আমার লেভেলটা যখন 7 এসে পড়েছে তাহলে বুঝতে পারো কতটা আমার শরীরটা খারাপ ছিল আর কতটা আমি দুর্বল ছিলাম। আর তোমরা হয়তো দেখে থাকবে মাঝে মাঝে আমি বলতাম আমার শরীরটা ঠিক ভালো নেই, তো আমি নিজেও বুঝতে পারিনি যে ভেতরে ভেতরে আমি এতটাই উইক হয়ে গেছি, যার জন্য মাঝে মাঝেই আমি অসুস্থ হয়ে পড়তাম।
তো যাই হোক, সবসময় তো আসলে টেস্ট করানো হয় না, হেলথ চেক আপ করানো হয় না। এবার হেলথ চেক আপ করানোর পরে বিষয়টা বুঝতে পারলাম, তো ধীরে ধীরে এখন সুস্থ হওয়ার চেষ্টা করছি। কেমন আছো তোমরা? আশা করছি ভালোই আছো। অনেক দিন পরে আজ তোমাদের সামনে কথা বলতে এলাম। মাঝে প্রায় 1 মাসের কাছাকাছি হয়ে গেল, আর মাঝখানে যখন ভীষণ অসুস্থ ছিলাম, ভেবেছিলাম আর হয়তো ব্লগ দিতেই পারবো না, তখন এরকম আর কি চিন্তা ভাবনা করছিলাম যদি আমার সুস্থ হতে অনেকটা সময় লাগে তাহলে এই চ্যানেলে আর কাজই করব না। তো যাই হোক, সব কিছু ধীরে ধীরে ঠিক হয়ে যাচ্ছে, এখন আমি আগের থেকে অনেক ভালো আছি। আর যখন ভাবলাম যে চ্যানেলে কাজ করব না, বা থাক যা করেছি করেছি আর আবার পরে দেখা যাবে, আসলে হয় না, সব কিছু খারাপের মাঝে কিছু না কিছু ভালো থাকে, তেমনি আমার সাথেই হলো। দেখলাম যে আমি ব্লগ দিচ্ছি না ঠিকই, কিন্তু এখন আমার চ্যানেলটা 18,000 সাবস্ক্রাইবার পার হয়ে গেছে, মানে ব্লগ না দেওয়াতেও। আর তার সাথে একটা ভিডিও যেটা আমি মানে লাস্ট ব্লগের 3-4টে ব্লগ আগে দিয়েছিলাম, তো সেটাও দেখি মোটামুটি ভালোই ভাইরাল হয়ে গেছে। তো তারপরে ভাবলাম না, ব্লগ না দেওয়ার পরেও তোমরা যেহেতু এভাবে আমার পাশে আছো, এইভাবে সাপোর্ট করছো, তাহলে চ্যানেলটা বন্ধ করে দাও বা কাজ না করাটা ভীষণ অন্যায় হয়ে যাবে। তো সেখান থেকে খুব চেষ্টা করছিলাম যেন ধীরে ধীরে সুস্থ হয়ে যাওয়ার। আর আসলে শুধু তো আমার ইউটিউবের কাজ নষ্ট হয়েছে তা নয়, তার সাথে তো আয়ুষ্মানের পড়া অনেক পিছিয়ে গেছে, মানে সব কিছুই ডিলে হয়ে গেছিলো। তো এখন ধীরে ধীরে ওষুধপত্র খাওয়া হচ্ছে, সুস্থ হচ্ছি, আশা করি আরও ভালো হয়ে যাব। আর সব কিছু হয়েছে আমার নিজের দোষে, সেটা তো তোমাদের সাথে আগে শেয়ার করেছিলামই। মানে আমি না ভীষণ কি বলবো ইমোশনাল, যখন আমার সামনে বা চারপাশে কোনো কিছু খারাপ দেখি বা কারো কোনো প্রবলেম দেখি ভীষণ ইমোশনাল হয়ে পড়ি। সেটা না কেউ বুঝতে পারে না, কিন্তু আমি ভিতরে ভিতরে ভীষণ ফিল করি, আমার ভীষণ খারাপ লাগে, আর সেটা আমার আমার ওপরে আমার শরীরের ওপরে আর কি ভীষণভাবে এফেক্ট করে। তো সেইভাবেই এবার আসলে অসুস্থ হয়ে গেছি। কী হয়েছিল না হয়েছিল সেটা তো আগে তোমাদের জানিয়েছি, তাই এতটা সময় আর নিয়ে কথা বলবো না। তো যাই হোক, এখন দুপুরবেলা খাওয়া দাওয়া করলাম, আর এখন একটু রেস্ট করব, আয়ুষ্মানকে একটু ঘুম পাড়াবো, আর সন্ধেবেলা তোমার দাদা বলেছিল যে রেডি হয়ে থেকো, একটু বাইরে নিয়ে যাব। আর এত ঘরের মধ্যে থাকতে থাকতে আর ভালো লাগে না, ইচ্ছে করে যে একটু বাইরে থেকে ঘুরে আসি। তো সন্ধেবেলা একটু বেরোবো, আর এখন বেশি কথা বলতে পারছি না, দেখো পাশের থেকে গান হচ্ছে, কপিরাইট চলে আসবে। তো চলো ব্লগটা দেখতে থাকো। ঘরে যেহেতু এখন প্রচণ্ড গরম, তাই বিকেলবেলা একটুখানি বেরোলে ভালো লাগে। তো ঘুরে ফিরে আয়ুষ্মানের খিদে পেয়ে গিয়েছিল, এখানে এসেছিলাম হটডগ খেতে। আমি আর তোমাদের দাদা খাইনি, কারণ আমি তো এখন বাইরের খাবার খুব একটা খাই না, আর তোমাদের দাদাও বলেছিল যে দেরি করে খেয়েছি থাক খাবো না। তো আয়ুষ্মান খেয়েছিল, কিন্তু হটডগটা এত বড় ছিল ও একা খেতে পারেনি, আবার কিছুটা খেয়ে বাড়িতে প্যাক করে নিয়ে এসেছিল। তো এইভাবে একটা দিন কেটেছে, আর যতটা পেরেছি আমি তোমাদের সাথে শেয়ার করলাম, আর এভাবে তোমাদের সাথে টুকটাক করে আমি ব্লগ আনতেই থাকবো। আর আমার ব্লগগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ এই ভিডিওটাকে লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিও। তোমাদের একটা লাইক কিন্তু আমাকে পরবর্তীকালে ব্লগ বানাতে অনেক বেশি মোটিভেট করে। আর তোমরা যদি চাও আমার ভিডিওগুলোকে তোমরা শেয়ারও করতে পারো। তো দেখো, এই যে হটডগটার সাইজ এত বড় ছিল যে ও প্রথমে বুঝতে পারেনি এটা কি হতে চলেছে, যখন দেখেছি ওর মাথা খারাপ হয়ে গেছে যে এটা আমি কিভাবে খাবো। তো প্যাক করে বাড়িতে নিয়ে এসেছিলাম, তোমাদের দাদা বাকিটা পরে খেয়েছিল। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, আশা করছি তোমাদের ভালো লেগেছে। দেখা হবে পরবর্তী ব্লগে, ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।